তো একটা অনুরোধ করব, ছোট্ট একটা অনুরোধ। আপনাদের সবার কাছে মোবাইল আছে আসেনি? মোবাইলের ফ্ল্যাশটা জ্বালান আর উপরে উগান। আমার নবী সব দেখে, এই গজলটা আমার নবীর প্রেমে আমি নিজে বানাইছি। একটু মহাব্বতে ফ্ল্যাশ লাইটটা সবাই সামনের দিকে ধরবেন, সবার মোবাইল বাইর করেন। যেটা মোবাইল বাইর করতে মনে করবো এটা বড্ড ওয়াবি কথা কন ঠিক কিনা। এই লাইটটা জ্বালান আর তোমরা ঘুরে বা বলেন, ওরে দিবে তোর দোজহকে রাগুনে নিরানে জবনে, ফেলবে তোর দোজহকে রাগুনে, বলেন দিবে তোর দোজহকে রাগুনে নিরানে জবনে, দিবে তোর দোজহ। ওরে গায়ের জোরে বললে কথা নবীর প্রাণে লাগে ব্যথা, গায়ের জোরে বললে কথা নবীর প্রাণে লাগে ব্যথা, চিরদিন তুই থাকবি না ভুবনে নিরান জবনে, দিবে তোরে দোজহকে রাগুনে, বলেন দিবে তোরে দোজহকে রাগুনে নিরান জবনে, দিবে তোরে। শিশুর পরে যৈবন এলো কতজনে ফল পাইলো, কেহ নাহি পারে তোমার সনে, ঠিক কিনা বাবা না? শিশুর পরে যৈবন এলো কতজনে ফল পাইলো, কেহ নাহি পারে তোমার সনে, চল্লিশ বছর হইলে পার কল কবজা ধরিবে জঙ্কার, চল্লিশ বছর হইলে পার কল কবজা ধরিবে জঙ্কারে জঙ্কারে পড়বে পিছনে পিছনে নিরান জবনে, দিবে তোরে দোজহকে রাগুনে, বলেন দিবে তোরে দোজহকে রাগুনে নিরান জবনে, ফেলবে তোরে দোজহকে রাগুনে। বয়স যখন ফুরবে বাটি সঙ্গী হবে বাঁশের লাঠি, ঠিক কিনা বাবা না? ফ্ল্যাশ লাইট বন্ধ করে দেন, শুধু একটু মহাব্বতের জন্য জ্বালাইলাম, পরিবেশটা সুন্দর লাগে, কথা কন ঠিক কিনা? বয়স যখন ফুরবে বাটি সঙ্গী হবে বাঁশের লাঠি, কিছু কিছু কম শুনবি তুই কানে, সেদিন বল কমিবে হাতে ফাই, বল কমিবে হাতে ফাই ফেসারে মাথা গুড়ায়, বল কমিবে হাতে ফাই ফেসারে মাথা গুড়ায়, ছোটয় কর দেখবি না নয়নে নিরান জবনে, দিবে তোরে দোজহকে রাগুনে, বলেন ফেলবে তোরে দোজহকে রাগুনে নিরান জবনে, দিবে তোরে। এমন একদিন আসবে চলে বুক বাসায় বা নয়নের জলে, নবীর কথা পড়বে সেদিন মনে, কেমনের নবীর মিলাদে তুমি বাধা দাও আমি জালালি বলি না, দেখেন বাংলাদেশে করুণার কথা শুনে ছেলে বাপের দেখতে যায় না, শ্বাসকষ্ট আরম্ভ হইলে বাপের ফলে তিল পেঁচাইয়া ফালাইয়া দিছে, কুমিল্লার ঘটনা আমি বানাইলে বলি নাই, করুণা না সেক না কইরা শুধু দেখছে বাপের শ্বাসকষ্ট শুরু হইছে, আর দেখে নাই বাপরে ফলে তিল কাগজ পেঁচাইয়া কলেজ মাঠে ফালাইয়া রাখছে, কুত্তা সুঙ্গিয়া দেখতেছে পুলিশের নজর পেরা যায়া দেখতেছে, ছোট বৃদ্ধ বাপ আহার দম যায় আর আসে বাবা, কোন রকম দম আছে বাজানো, দুনিয়া দুনিয়া করেন ছেলে সন্তান আপনার আপন না, ছেলে সন্তান যদি শুনে আপনার করুণা দৌড়েছে ওই ছেলে আপনার জানাজাতে আসবে না, বিবির লাগে শুন আল্লাহর কসম, বিবি যদি শুনে তোমার করুণা বিবি ফালাইয়া যাইব, বাজার ইমাম সাহেব হুজুর জানাজা দিতে বয়ে আসবে না, আমার দয়াল নবী কয় উম্মত যারা পরিমাণ ইমান লইয়া যদি কবরে আসতে পারো রে তোমার করুণা কেন আর বড় রোগ লইয়া কবরে আস, আমি দয়াল নবীর যখন তিনজনে বলবে বিসমিল্লাহ ওয়ালা মিল্লাতে রাসূলিল্লাহ আল্লাহর কসম খায়া কই আমার নবী কয় তোমার হাল চল্লিশ কদম যাওয়ার আগে আমি দয়াল নবী তোর কবরে হাজির হইয়া যাইবা।